হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ছিমের বিচি দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। তো বন্ধুরা দেখেন, আমি এভাবে ছিমের বিচিগুলো খোসা এড়ায় নিচ্ছি। আর এই ছিমের বিচিটা আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি হলো আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি ঝোল করব। তো বন্ধুরা ফিরে আসতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এতগুলো ছিমের বিচি বুটে নিয়েছি। খোসাগুলো, সমস্ত খোসাগুলো আমি বুটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমার ছিমের বিচিগুলো খোসা আড়ানো হয়ে গেল। আমি এখন রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পাশেই থাকবেন। ততক্ষণে সব কিছু প্রসেস করে ধুয়ে নিয়ে আসি, তারপর আপনাদের সাথে আমি এই ছোট্ট রেসিপিটি শেয়ার করতেছি। বন্ধুরা, আমি দুটো আলু ছিলে নিয়েছিলাম। আলুগুলো ঘুগনিতে যেমন ছোট ছোট করে কিউব করে কাটে, আমি ওইভাবে কেটে নিচ্ছি। এ দেখতে পাচ্ছেন, এ দেখেন, এভাবে কেটে নিচ্ছি যাতে সিমের সাথে দেখতে ভালো মানানসই লাগে। আর এখানে আমি সিমের বিচির খোসাগুলো এড়াই নিয়েছি। সিমের বিচি খোসাগুলো আমি সুন্দরভাবে এড়াই নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সিমের বিচি খোসাগুলো সুন্দরভাবে এড়াই নিয়েছি। আর আলুগুলো কিউব করে কেটে নিয়েছি। আর মাছ, চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো টমেটো কুচি, ধনিয়া পাতা, এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুন, আর দুটা কাঁচামরিচ। এখানে আমার রসুন, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ একসঙ্গে বাটা, আর শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর এক চা চামচ পরিমাণ সমান মতো লবণ। এই উপকরণ দিয়ে আমি আধা সিদ্ধ করে লবণ পানির মধ্যে ছিমের বিচিগুলো বয়েল করে নিব। সুন্দর করে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিব, আদা সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা, এটা ততক্ষণও সিদ্ধ হোক। তো বন্ধুরা, এখানে সিদ্ধ করা আমার সেই ছিমের বিচিগুলো আর আমি হাফ বয়েল করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন তেল ঢেলে নিচ্ছি। আমি পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি, যেহেতু অল্প তরকারি দুজন মানুষের, তো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা আমি লাল করে ভেজে নেব, পেঁয়াজটা লাল করে ভেজে নিব। এটা বাদামি রং যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিব। তো বন্ধুরা, আমি পেঁয়াজটা ভাজতেছি। পেঁয়াজটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, একদম বাদামি রং করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর সাথে মশলা অ্যাড করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গিয়েছে আমার মশলাগুলো, এখন আমি অ্যাড করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি যে মশলাগুলো এক জায়গায় করে রেখেছিলাম সব গুছিয়ে সেগুলো আমি এখন ঢেলে দিচ্ছি। আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমি এখন আবার ফের আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন মশলার উপরে হলো তেলটা উঠে আসছে। এখন আমি চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছটা আমি এখন সুন্দর করে কষিয়ে নেব, একদম সুন্দর করে কষানো হয়ে গেলে পরে Thank you.
হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাছ কষানো হয়ে গিয়েছে, তেল উঠে আসছে। এখন আমি এর সঙ্গে আলুটা দিয়ে দেব। আমি যে কিউব করে কেটে রেখেছিলাম আলুটা, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঢেকে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আর একটু এই যে শিমের বিচি দিয়ে লবণ দিয়ে শিমের বিচি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম হাফ বয়েল করে, সেটা আমি এখন ঢেলে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বাসাতে তো অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে খাওয়ার পরে তারপর আমাকে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টের আশায় আমি এখন পরিশ্রম করি। ভালোবেসে তো অবশ্যই একটা কমেন্ট আমার জন্য করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেহেতু হাফ বয়েল করে শিমের বিচিগুলো কষানো ছিল। এখন আর বেশি দেরি লাগবে না রান্না করতে। আমি এর সাথে এখন ফুটন্ত গরম পানি ঢেলে দিব। আমার কষানো হয়ে আসছে বন্ধুরা, তেল উঠে আসছে। এভাবে তেল উঠে আসলে মনে করবেন কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি ফুটন্ত গরম পানি ঢেলে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সুন্দর করে যত সুন্দরভাবে যে কোনো সবজি হোক মশলা সুন্দর করে কষিয়ে তরকারিতে কষালে পরে সুন্দর করে খেতেও ভালো লাগে। কাঁচা কাঁচা মশলা গন্ধ থাকে না। এখন আমি যে পানিটা গরম করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এটা ফুটে আসলে আমি টমেটো কুচি দিয়ে ধনে পাতা দিয়ে আর জিরা গুঁড়ো দিয়ে ঢেকে দিব। এখন বন্ধুরা আমি এর সাথে ফুটে নিতে ফুটে ঢেকে দিই। বন্ধুরা ফুটে আসলে আমি টমেটো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন টমেটো কুচি দিচ্ছি। টমেটো ফুটে আসছে, এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা আমার হয়ে গিয়েছে শিমের বিচি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো বন্ধুরা হয়ে গেল আমার শিমের বিচি দিয়ে আলু আর চিংড়ি মাছের ঝোল। তা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আমি একটু হালকা এখন নামানোর পরে জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।